আম আদমি পার্টির পোস্টার পড়ল বর্ধমানে। এদিন বর্ধমানের কোর্ট কম্পাউন্ড এলাকায় একাধিক পোস্টার দেখা যায়। কেজরিওয়ালের ছবি দেওয়া এই পোস্টারে পূর্ব বর্ধমান জেলায় যোগদানের জন্য একটি মিসড কল নাম্বারও দেওয়া হয়েছে। পোস্টারে লেখা রয়েছে, নোংরা রাজনীতি করতে সাপ, বাংলায় এবার আসছে আপ। এই পোস্টারকে ঘিরে রাজনৈতিক তর্জা ইতিমধ্যেই শুরু হয়েছে। যদিও তৃণমূল কংগ্রেস এই পোস্টারকে আমল দিতে চাইছে না। তৃণমূলের জেলা মুখপাত্র প্রসেনজিৎ দাস জানিয়েছেন, যে কেউ পোস্টার লাগাতেই পারে, এখানে তৃণমূল কংগ্রেসের এর কোনো প্রভাব পড়বে না। তবে পাঞ্জাবে ভালো ফল করার পর এবার কি বাংলায় তাদের সংগঠনকে মজবুত করতে চাইছে আপ? প্রশ্ন থেকেই যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে, পড়তেই পারে, রাজনৈতিক দল তার প্রচার করতেই পারে। তো তৃণমূল কংগ্রেসের এখানে প্রভাব পড়ার কোনো ব্যাপারই নেই, কারণ আপনি জানেন যে সারা ভারতবর্ষের একটা শক্তিশালী দল বিজেপি, যারা 2021 নির্বাচনে সর্বশক্তি দিয়ে পশ্চিমবাংলায় নেমেছিল, এবং তারা তার তৃণমূলের শুধু সরকারি কেন্দ্রীয় ক্ষমতা নয়, তারা সিবিআই, ইডিকে নিয়ে তৃণমূলের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছিল নিয়ে, এবং সমস্ত রকম যত রকম কৌশল আছে অবলম্বন করেছিল, কিন্তু তারা তৃণমূলের কাছে 10 গোল খেয়ে বাড়ি ফিরে গেছে। তো তে এর আগেও এরকম যখন সমাজবাদী পার্টি ক্ষমতায় এসেছে, এখানে সমাজবাদী পার্টির পোস্টার পড়েছে, আবার অন্য কোনো দল এলে আপের পোস্টারের আগেও পড়েছে, জনতা দলেরও পড়েছে। রাজনৈতিক দল পোস্টার দিতে পারে, কারণ পশ্চিমবাংলা একমাত্র রাজ্য ভারতবর্ষের যেখানে গণতন্ত্র বিচরণ করছে। তো এই গণতান্ত্রিক দেশে যে কেউ পোস্টার ব্যানার লাগাতেই পারে, আমরা স্বাগত জানাই তাদের। আমরা রাজনৈতিক লড়াই করব, এখানে তৃণমূল কংগ্রেসের প্রভাব পড়ার কোনো ব্যাপার নয়, কারণ যে দলটার নেত্রী মমতা ব্যানার্জি, আর যে দলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো নেতা আছে, সেখানে বিরোধী কোনো রাজনৈতিক দলকে আমরা কোনো গুরুত্বই দিই না। এবং বিগত নির্বাচনগুলোকে আপনারা দেখেছেন, এই বিরোধী দল সর্বশক্তি নিয়ে আমাদের বিরুদ্ধে লড়াই করে সেখানে তারা পর্যদুস্ত হয়েছে। তো সুতরাং এখানে কে পোস্টার লাগালো আর কে কী করলো, রাজনৈতিকভাবে আমরা তার মোকাবিলা করব। নিশ্চয়ই সরকার পাঞ্জাবের মানুষ চেয়েছে, পাঞ্জাবের মানুষ তাদের সমর্থন করেছে, সরকার গঠন করেছে, আমরা সাধুবাদ জানাই। যেখানে মানুষ যাকে চাইবে, পশ্চিমবাংলায় আমাদের মানুষ চেয়েছে, তাই আমরা 2021 নির্বাচনে ক্ষমতায় এসেছি। তো সুতরাং পশ্চিমবাংলার মানুষের প্রতি আমাদের ভরসা বিশ্বাস আছে, এবং তাদেরও আমাদের প্রতি আস্থা আছে। বিগত নির্বাচনগুলোকে তার ফলাফল প্রমাণ করে দিয়েছে, এবং যেখানে শক্তিশালী দল বলে যারা গর্ব করে যে বিজেপি, যেখানে শক্তিশালী বলে দল বলে গর্ব করে সিপিএম, তারাই মুছে গেছে, সেখানে আপের কি অস্তিত্ব থাকবে এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তবে আমরা কোনো রাজনৈতিক দলকে ছোট করে দেখতে চাই না, রাজনৈতিক দলের সাথে আমাদের রাজনৈতিকভাবে লড়াই হবে, আমরা তারা যদি ময়দানে আসে রাজনৈতিক লড়াই আমরা করব। প্রসেনজিৎ দাস, মুখপাত্র, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস।